हाय एवरीवन, वेलकम टू माय चैनल यम एंड टेस्टी। आज के आमी पाव भाजी बनिए देखाबो। एटा एकटा फेमस स्ट्रीट फूड आर खेतेओ खूब भालो हय। चलुन देखे नी। देखे नीन की की लागछे। गाजर, फुलकपी, आलू, एकटू स्लाइस करा बीटेर टुकरो, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, পেঁয়াজ, গ্রেট করে রাখা টমেটো, পেঁয়াজ পাতা, লেবু, ধনে পাতা, খুব ছোট্ট করে কাটা ক্যাপসিকাম কুচি আর লেবু, সাদা তেল, বাটার, আদা রসুনের পেস্ট। এখানে একটা প্রেসার কুকার বসালাম। এর মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম আর 1 টেবিল স্পুন বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো তুলে দেব। গাজরটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিলাম, ফুলকপি দিলাম, আলু তুলে দেব, বিটটা দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব। এখানে 1 টেবিল স্পুন পাওভাজি মশলা দিলাম আর 1 টিস্পুন মতন নুন দিলাম। নুনটা অল্প দিলাম, সবজির মধ্যে নুনটা একটু ঢুকে যাবে। এটা আরও 1 মিনিট ভেজে নেব। মোট টোটাল 2-3 মিনিট পুরোটা ভাজবো। এবার সামান্য জল দিয়ে দিলাম, 1/2 কাপ জল দিলাম। ভালো করে মিশিয়ে নেব জলটা। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 3টে সিটি হতে দেব। এখানে কড়ার মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল, 2 টেবিল স্পুন বাটার দিলাম। দিয়ে এটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা তুলে দিলাম। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আছে। এটা একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। আর শীতকালে ফ্রেশ সবজি দিয়ে পাওভাজিটা খুব ভালো হয়। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। এটা ভালো করে একটু ভেজে নিলাম। গ্রেট করা 2টো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দু টেবিল স্পুন পাওভাজি মশলা দিলাম। ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। এটা সমানে চালাতে থাকব। কুচানো পেঁয়াজ পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে কষতে থাকব। কষানো হয়ে গেলে অল্প করে একটু জল দিলাম। এটা মিশাতে থাকব। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দিলাম, কারণ আমার সবজিতেও নুন আছে, সেই ভেবে নুনটা দিতে হবে। একটু লেবুর রস দিলাম 1 চামচ মতন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ফুটতে ফুটতে প্রেশার কুকারের মুখটা আমি
খুলে দিলাম। দেখুন সবজিগুলো কি সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়েছে। একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে দেব। দেখুন এটা ফুটছে কড়ার মধ্যে, ম্যাশ করা সবজিটা এর মধ্যে তুলে দেব আস্তে আস্তে। ভালো করে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে, সবজিটা ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপ মতন জল দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে 3 মিনিট আমি ফুটতে দেব। হয়ে গেলে সবার শেষে ধনে পাতা কুচি দেব আর 1 চামচ বাটার দিয়ে দেব। পাওভাজিতে বাটার না হলে ঠিক জমে না, ভাজি একদম রেডি। এখানে একটা লোহার চাটু বসালাম, এখানে দেখুন পাও বেডটা এইভাবে কেটে নিয়েছি। চাটুর মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিলাম, এটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ব্রেডটা এর মধ্যে দিয়ে দেব। হালকা করে আমি বাটারটায় ভেজে নেব। এটা উল্টো দিকে এবার ঘুরিয়ে দিলাম, ভালো করে 2 পিঠ হয়ে গেছে। উপর দিক দিয়ে আর একটু বাটার দিয়ে দিলাম। পাওভাজি একদম রেডি। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।